আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে I-130 কে স্ট্যাটাস অনলাইনে চেক করতে হয়। সো ফার্স্টে গুগলে সার্চ করবেন USCIS কে স্ট্যাটাস। সো কে স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে I-130 ফিল আপ করতে হবে। আমি আমার ভিডিওতে দেখিয়েছি কীভাবে I-130 ফিল আপ করতে হয়, অনলাইন পেপার কীভাবে আপনি ফিল আপ করবেন, ফর স্পাউস, ওয়াইফ, ব্রাদার, সিস্টার যার জন্য করবেন। সো কে স্ট্যাটাস দুইভাবে চেক করা যায়। প্রথমে লাইক আপনি USCIS অনলাইন অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারবেন, আর আপনি চাইলে এভাবে কে স্ট্যাটাস চেক করতে পারবেন। সো এখানে কে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে রিসিপ্ট লেটার লাগবে। সো রিসিপ্ট লেটার কোথায় পাবেন? রিসিপ্ট লেটারটা পাবেন আপনি I-130 ফিল আপ করার পর। USCIS আপনাকে একটা লেটার পাঠাবে, ওইখানে আপনার রিসিপ্ট নাম্বারটা থাকবে। ওইখানে আপনি রিসিপ্ট নাম্বারটা পাবেন, ওইখানে রিসিপ্ট নাম্বারটা এখানে অ্যাড করে দিলেই হবে। সো এইভাবে আমি একটা আমার রিসিপ্ট লেটার দেখাবো আমার আম্মার, ওইখানে রিসিপ্ট লেটার রিসিপ্ট নাম্বারটা আছে। সো আপনারাও I-130 ফিল আপ করার পর USCIS আপনাকে একটা লেটার দিবে, ওইখানে আপনার রিসিপ্ট লেটারটা থাক রিসিপ্ট নাম্বারটা থাকবে। সো এখানে জাস্ট রিসিপ্ট নাম্বারটা দিয়ে চেক স্ট্যাটাস দিলেই আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্ট কি রিভিউ হয়েছে কি না। না রিসিপ্ট লেটারটা সাধারণত IOE এরকম লেটার থাকে, IOE 1, 2, 3, 5 এরকম একটা লেটার থাকে। এই দেখেন একটা আমি আমার রিসিপ্ট লেটার দেখাচ্ছি, এখানে রিসিপ্ট লেটারটা থাকবে। ওই যে I-1 I-797C এখানে থাকবে। সো দেখেন এখানে দেখাচ্ছে যে আমার কেস অ্যাক্টিভলি রিনিউ বাই USCIS এস অফ September 13, উই আর অ্যাক্টিভলি রিনিউ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।